বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ করছে তৃণমূল সরকার। তারপরে আরও আজ সাংবাদিক বৈঠক করে কেন্দ্র সরকারের কাছে আলাদা কামতাপুর রাজ্য চাইল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। এদিন কোচবিহার জেলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে একথা জানান কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। এদিন তিনি সাংবাদিক বৈঠকে জানান, কেন্দ্র সরকার আমাদের দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে আসছে, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে যদি আমরা কামতাপুর রাজ্য যেন পাই, সেই কারণে আমরা কেন্দ্র সরকারের কাছে আজ আবেদন করছি যাতে দ্রুত কামতাপুর রাজ্য গঠন হয়। এখানে সমস্ত বিষয়টাকে প্রেস মিট কেন দিলাম, কেননা আমাদেরকে 12 অক্টোবর কামতাপুরি ভাষা এবং কামতাপুর রাজ্য বিষয়টা স্পষ্টভাবে এখানে এক্সামিন করার কথা বলা হয়েছে। গৃহ দপ্তর থেকে আমাদেরকে এসা জামুলিয়ার সঙ্গে আমরা বৈঠক করেছিলাম, আমরা বিভিন্নভাবে আমাদের ভাষার স্বীকৃতি এবং আমার রাজ্যের দাবিটা আমরা উত্থাপন করছি কেন্দ্র সরকারের কাছে, কিন্তু আজ অবধি আমাদের জানাতে চাই যে দ্রুত কামতাপুরি সমস্যার যাতে সমাধান করা হয়, যদি তা করা না হয় আগামী পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামবো।